कोई बोले दरिया है कैसा। एक तो बात छोटा दो नंबर गेट है ना, दुई ये मौके पे रोका। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানবজিন্দার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে শুভেচ্ছা, অনেক ভালোবাসা যায় নাই বন্ধুরা। নতুন বছরে নতুন জায়গায় আজকে আমি ঘুরতে চলেছি, একটা খুবই সুন্দর একটা জায়গায়। আর এই জায়গাটা তোমাদেরকে বলবো, আর তার আগে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর আজকে আমি চলেছি ইকো পার্কে, আর ইকো পার্ক কীভাবে আসতে হয় সেটা তোমাদেরকে এ টু জেড বলবো। আর ভিডিওর নিচে তোমাদের সমস্ত কিছু বলে দেবো, যে কোন কোন বাস আসে আর কোন কোন বাস আসে না সেগুলো বলে দেবো। হাওড়া আর শিয়ালদা আর কলকাতা বিধাননগর যেই বাসগুলো আসে সেই রুটগুলো তোমাদেরকে বলবো এ টু জেড। তো তার আগে ভিডিওটা একদম স্কিপ করবে না, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা একদম খুব সুন্দর হবে আর খুবই ইন্টারেস্টিং হবে একটা ভিডিও, তোমরা দেখো আর সঙ্গে থাকো। তো গাইস, তোমাদের যে কোনো লোকাল ধরে বিধাননগর স্টেশনে আসতে হবে, এবং বিধাননগর স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ডে যেতে হবে, এবং 201 এবং 215 আর 261 বাস ধরে তোমাদের ডাইরেক্ট নামিয়ে দেবে বিশ্ববাংলা গেট সামনে। দেখতে পাচ্ছ আমরা বিশ্ববাংলা গেটের সামনে, আর অটো এখন ধরবো আমরা, বাস এখানে নামিয়ে দেবে, আর তোমাদের বাসে করে এখানে অটো ধরে নিতে হবে ইকো পার্কে যাওয়ার জন্য। আর এটা দেখতে পাচ্ছি বিশ্ববাংলা গেট, একদম গেটের নিচে আছে। তো বন্ধুরা আমাদের অটোটা এখানে নামিয়ে দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি, আর এখন আমরা সামনের দিকটা যাব। তো আমরা 2 নম্বর গেটে নেমে গেছি, 1 নম্বরের গেটে ঢুকিনি, তা 2 নম্বর দিয়ে এখন আমরা টিকিট কাউন্টারে যাব, টিকিট কাটবো, আর বিভিন্ন ধরনের জিনিস আছে সেগুলো তোমাদের দেখাবো এ টু জেড। তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এটা 2 নম্বর গেট, এখানে 2 লিখে রেখেছে, আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর আমরা ভেতরটা আরো আগিয়ে যাব, আর টিকিটটা কাটবো, তোমাদেরকে দেখাবো, দেখো কতটা ভিড় আজকে, কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছ যে ইকো পার্ক। আর সামনে আগিয়ে যাব টিকিট কাউন্টারের দিকটা। আর আমরা 5 জন আমরা বাসটা কেটে নিয়েছি, 150 টাকা নিয়েছে দেখতে পাচ্ছ। আর এখন আমরা এই সাইড দিয়ে ভেতরে ঢুকবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা টিকিট কেটে এখন আমরা ভেতর দিকটা যাব, আর এখানে দেখতে পাচ্ছ চেকিং করছে এবং টিকিট বাইপাসে যেতে দিচ্ছে দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখতে পাচ্ছ প্রথমেই গাছ থেকে শুরু করেছে ইকো পার্কটা, আরো দেখাবো দেখো। তো গাইস আমরা ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ ইকো পার্কের ভেতরে চলে এসেছি আর টিকিট কেটে, আর এখন আমরা সামনের দিকটা যাব, আর অনেক কিছু দেখাবো। আর আমরা ফ্যামিলি সবাই এসেছি আজকে, তোমাদের সবাইকে পরিচয় করাবো, দেখাবো, দেখতে পাচ্ছ ছোটরাও চলে এসেছে, চলে এসেছে। তো এভরিওয়ান এখন আমরা একটু টিফিন করে নেব, আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি, একটা থাবু নিয়ে এসেছি, আর বাড়ির থেকে টিফিন নিয়েছিলাম আমরা। তো আমরা এখন টিফিন করে নেব, তারপরে আমরা সবটুকু ঘুরবো আর তোমাদের যেটুকু দেখাবো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের টিফিনে কী কী নিয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি, তোমরা দেখো। চাউমিন না, ওর মধ্যে আছে মুটি তরকারি আছে। বন্ধুরা এই সাইডটা দেখো, একদম মানে নদীর পাশেই রয়েছে দেখতে পাচ্ছ, আর ওটা দেখতে পাচ্ছ সোলার কোর্স নতুন উদ্বোধন হয়েছে ইকো পার্কে, যেটা অনেকদিন ধরে কাজ চলছিল। আর এইখানটা দেখতে পাচ্ছ অনেক মানুষজন বসে আছে, আর এখানে দেখতে পাচ্ছ সাইকেল, এখানে তোমরা এসে যদি সাইকেল রাইডিং করতে পারো মানে চালাতে পারো, আর অনেক রকমের অনেক কিছু আছে। এখন আমরা মানে ওই দিকটা যাব পরে, আগে আমরা এই দিকটা ঘুরে এই সাইডটা যে ওই জায়গাটা সোলার কোর্স যেটা আছে সেখানে যাব, আর আমরা সেখানটা যাব যেখানে তাজমহল আর কুতুব মিনার যেসব রয়েছে সেই জায়গাটা যাব, ভেতরটা তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ, মেয়ে দাঁড়িয়ে আছে কুকুর নিয়ে, যা কুকুরটা ধরো তো একটু,
কথা বসে পড়েছে, আগের বারও এসে কুকুর উড়ে বসে পড়েছিল। নিয়ে যাচ্ছে, দেখো কুকুর আড়াচ্ছে, দেখো আমরা নিকো বলেছিলাম তো। ইকো পার্কের টয় ট্রেন দেখতে পাচ্ছ, এখানে এসি আছে, নন এসি আছে, এখানে 250-150 থেকে শুরু এক একজনের। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে একদম 2 নম্বর গেটের পাশেই রয়েছে এই টয় ট্রেনটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে স্টেশনও রয়েছে, টিকিট কাউন্টার আছে, তোমরা চাইলে এসে হেঁটে পারো। বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে এই মেয়েটা দৌড়চ্ছে দেখতে পাচ্ছ, আমার পেছনে রয়েছে আর আমিও সামনে রয়েছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ। অতটা মানে এরিয়া জুড়ে বলা অসম্ভব ব্যাপার, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা জায়গা। আর আমি আরো আগিয়ে যাব তোমাদের দেখানোর জন্য, আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং করে তুলব ভিডিওটাকে। আর অবশ্যই দেখছো যারা, অবশ্যই কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করো। এরপরে চলে এসেছি গ্রামের ভিলেজে, আর দেখতে পাচ্ছ এখানটা কত সুন্দর লাগছে, আর একটা গ্রাম্য পরিবেশ। আর এই সাইডটা দেখতে পাচ্ছ গোলাপ গাছ, কত সুন্দর সুন্দর বড় বড় গোলাপ গাছ রয়েছে দেখতে পাচ্ছ, ফুটে উঠেছে দেখতে পাচ্ছ গোলাপগুলো, কত বড় বড় একটা থাকে থাকে গোলাপ লাগছে, কি সুন্দর। এই দেখো এটা হলুদ, এটা গোলাপি, এটা দেখতে পাচ্ছ হালকা কি বলবো অরেঞ্জের মধ্যে পিঙ্ক পিঙ্ক টাইপের দেখতে পাচ্ছ, কত বড় বড় রয়েছে। আর এখানে সারি সারি ভাবে গোলাপ ফুল রয়েছে, নানা রকমের গোলাপ ফুল রয়েছে, ফুল আর ফুল চারি সাইডে শুধু ফুল আর ফুল রয়েছে। আর এটা হচ্ছে গোলাপ ফুলের গার্ডেন, এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল রয়েছে। দারুণ লাগছে দেখতে পাচ্ছ, মিস্টেস ইন্ডিয়া এটা। এটা দেখতে পাচ্ছ হলুদ গোলাপ, দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে, ইটের তৈরি রয়েছে পুরো ব্রাহ্মণ পুরোহিতের মতন বাড়িটা দেখতে পাচ্ছ, অনেক পুরনো। আর এখানে দেখতে পাচ্ছ তুলসী মন্দির আছে, মানে তুলসী গাছ রয়েছে, আর দুটো দরজা দেখতে পাচ্ছ নকশা কাটা, পুরো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, অনেকে ছবি তুলছে এখানটা দাঁড়িয়ে। আর এটা দেখতে পাচ্ছ বাইরে যাওয়ার পথ পুরো বাড়ির মতন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ
ছোট থেকে বড় হরিণ রয়েছে এখানে, বাচ্চারা এখানে বসে খেলা করছে দেখতে পাচ্ছ। তারপরে আমরা কিছুটা দূর আগিয়ে এসে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা জায়গা, এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে, তোমরা এখানে চাইলে এসে এখানে বসতে পারো, বিশ্রাম নিতে পারো ছোটোখাটো জায়গার মধ্যে, সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু অনেক রকমের রাস্তা আছে দেখতে পাচ্ছ, ডান সাইড পাঁচ সাইড সব দিকে একটা রাস্তা আছে যাওয়ার মতো। আর আমরা এই বাসে বেরিয়ে গেছি, এখন সামনের দিকটা আগিয়ে যাবো এবং আরও কিছু তোমাদের সুন্দর দেখাবো। দেখো কি করবো না, কেমন লাগছে এই লোকটার সাথে থাকতে? কোন এই লোক? তুমি ধরে রাখবে, হ্যাঁ এই জায়গাটা দাঁড়ায় ধরে রাখবে, এখানটা শুটটা ধরে রাখবে, শুটটা দেখি দেখি এখানে দাঁড়াও, দেখে দিকে তাকাও। গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ, কত বড় একটা হাতি রয়েছে, আর পুরো মনে হচ্ছে আসল হাতি দেখতে পাচ্ছ, আমরা হাতির দাঁত নিয়ে রয়েছে। আর তারপরে আমিও দুটো হাতির দাঁত নিয়ে ছবি তোলা শুরু করেছি দেখতে পাচ্ছ, আর এক পাশে বাচ্চারা আছে দেখতে পাচ্ছ হাতির কাছে, তো দেখতেই বলে কত বড়। আর এই সাইডে দেখতে পাচ্ছ চারি সাইডেই কিন্তু বাগান, আর বাগান বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখতে পাচ্ছ। আর এই বাগান এরিয়াটা পার হয়ে আমরা আরও একটা সুন্দর জায়গা দেখাবো, তোমরা দেখো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে, দেখতে পাচ্ছ ভূতের রাজা, দুই পাশে দুটো ভূত দাঁড়িয়ে আছে। এখন আমরা এই রাস্তা দিয়ে ঝরে যাব, এখন ওই সাইডে গাইস। কিন্তু এই জায়গাটা কি বলতো, বিভিন্ন রকমের মূর্তি আছে, বিভিন্ন রকমের রাক্ষস ডাইনি যেসব বলো না কেন, সব রকমের মূর্তি এখানে সাজানো রয়েছে। আমি উল্টো পাশ দিয়ে যাচ্ছি তাই এরকমভাবে দেখা যাচ্ছে, সামনে গেলে ভালো দেখা যেত। একটু নাচে দেখাও তো কেমন করে নাচতে হয় ট্রেনে চড়ার জন্য, ওই যে ওই দেখো দেখো দিচ্ছে দেখতে পাচ্ছ, মানে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে এখানটা, তাও ঠান্ডা হাওয়া লাগছে শিশুর করছে। আর সামনে অনেক ঝর্ণা জল আছে, এখন তো ঝর্ণার জল বিকেল সময় না, বিকেলবেলা হলে ঝর্ণা জল এখানে মানে দেখা যেত, তো তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা কচ্ছপ আছে, সেই কচ্ছপটাও তোমাদেরকে দেখাবো এ টু জেড, দেখতে থাকো। ইকো পার্কে দেখতে পাচ্ছ অনেক মানুষ এসছে, আর এখানে দেখতে পাচ্ছ সবাই খেলা করছে, খুবই সুন্দর ইকো পার্ক, তোমরা চাইলে আসো এবং ঘুরে যাও ইকো পার্কে। দেখতে পাচ্ছ সেই ঝর্ণা জল, এখান থেকে ঝর্ণা জল ওঠে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা একটা কচ্ছপ আছে, এই যে এই জায়গাটা থাকে একটা কচ্ছপ, ওই যে এই কচ্ছপটা দেখতে পাচ্ছ অনেক বড়, এটা কিন্তু পাথরের, আমি আগের বার যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে এটা আসল, কিন্তু না এটা পাথরে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ মাছ, মানে মাছের রাজা রয়েছে। ইকো পার্কে দেখতে পাচ্ছ কিং মারমেড রয়েছে, গোল্ডেন কালারে খুবই সুন্দর লাগছে, পাথর পরে রয়েছে, আর দেখতেই পাচ্ছ আমি তার আগে রয়েছি। আগিয়ে যাব এবং বাইরে বেরিয়ে যাব, গাইস এখানে দেখতে পাচ্ছ সবাই কিং মারমেডের কাছে আসছে দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পাথর রয়েছে সাজানো পুরো, এখন দুপুর বেলা তো তাই এখন ঝর্ণার জলটা হচ্ছে না, বিকেলে হলে ঝর্ণা জল দেখা যেত। ইকো পার্কে সব থেকে বড় প্লে গ্রাউন্ড রয়েছে, বাচ্চাদের জন্য খুবই সুন্দর ভাবে রয়েছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এখানে একটা পার্ক রয়েছে বাচ্চাদের,
দেখো কত সুন্দর লাগছে, কাঠের দর মানে কাঠের রয়েছে এই ব্রিজটা পুরো, এই যে জল জল নেই, এটা কাঠ গোলাপ গাছ। এই রাস্তাগুলো দেখো পাথরের দিয়ে সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে। আর আমরা এখন এই সাইডে যাব, তাজমহল আছে সেই জায়গাটা যাব। আর আর এই সাইডে যাব এখন আমরা, তাজমহল আছে, মিনার আছে, কুতুব মিনার, অনেক কিছু আছে, সেগুলো যাব। গাইজ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার জন্য নেক্সট পার্ট নিয়ে এসেছি পার্ট টু। তার জন্য দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যার জন্য তোমরা খুবই তাড়াতাড়িভাবে দেখতে পারবে পার্ট টুটা। তো গাইজ এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।